আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন। তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেটা নিয়ে আজকের ভিডিওটি। তো তাহলে কোনো রকম কথা না বলি আমরা এখান থেকে সার্কুলারটা বিস্তারিত দেখে ফেলি। চলুন, তো আমাদের এই হচ্ছে সার্কুলার বিস্তারিত। আমরা এখান থেকে দেখব চারটা পদে মোট 26 জন লোক নিয়োগ করা হবে। তো এইখানে দেখতে পাচ্ছি প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনাবাস ঢাকা, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। নিয়োগ বিজ্ঞপ্তিটা আমরা এখান থেকে দেখি, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এর আওতাভুক্ত, এমইউ অফিস সমূহের আওতাভুক্ত, 14-20 নং গ্রেডের নিম্নবর্ণিত স্থায়ী শূন্যপদ সমূহের পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। এবং আমাদের এখানে যে বেতন গ্রেড দেখতে পাচ্ছি 14-20, মোট চারটা পদে 26 জন লোক নিয়োগ করা হবে। তো প্রথম যে পদ দেখতে পাচ্ছি, এক নম্বর পদে সার্ভেয়ার ড্রাফটসম্যান, এখানে গ্রেড দেখতে পাচ্ছি 14 বেতন গ্রেড। জাতীয় বেতন স্কেল হচ্ছে 2015 অনুযায়ী 10,200-24,680 টাকা। এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। তো এটার শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন সার্ভে উত্তীর্ণ হতে হবে। তো আমাদের এইখানে যে জেলাগুলোর নাম দেওয়া আছে, এই জেলার যদি আওতাভুক্ত আমরা থাকি তাহলে আমাদের আবেদন করার প্রয়োজন নেই। তবে যদি আমাদের কোটা থাকে, কোন কোটা শারীরিক প্রতিবন্ধী কোটা থাকে, সেক্ষেত্রে আমরা যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবো। তো তারপরে 2 নম্বর যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক, এই পদে লোক নিয়োগ করা হবে, মোট দেখতে পাচ্ছি 6 জন। তো এটা 16 বেতন হচ্ছে 9,300-22,490 টাকা পর্যন্ত। তো এখানে যে শিক্ষাগত যোগ্যতা তারা পেয়েছে, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, আই মিন এইচএসসি পাশ হলে হবে বা এইচএসসি দিয়ে সমমান সেটা হলে হবে। এবং কম্পিউটারে ব্যবহারের দক্ষতা অবশ্যই থাকতে হবে, কম্পোজে প্রতি মিনিটে গতি বাংলা এবং ইংলিশে 20-20 থাকতে হবে। এবং এখানেও সেম, এখানে যেই জেলাগুলোর নাম দেওয়া আছে এই জেলাগুলোর আওতাভুক্ত হলে তাহলে আমাদের আবেদন করার দরকার নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যদি হই তাহলে এখানে আবেদন করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি চেইনম্যানে 6 জন নিয়োগ করা হবে, যেটার বেতন গ্রেড হচ্ছে 17, বেতন স্কেল হচ্ছে 9,000-22,800 টাকা পর্যন্ত। এটার শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 1 বছরের মেয়াদী সার্ভে বা আইনসি কোর্সে উত্তীর্ণ হতে হবে। দেন আমাদের এইখানে যে জেলাগুলোর নাম দেওয়া আছে, এই জেলাগুলো আওতাভুক্ত হলেও আমাদের আবেদন করার দরকার নেই। মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, তো এখানে জেলাগুলোর নাম একটু দেখে নেবেন। তবে যদি এটিএম এবং শারীরিক প্রতিবন্ধী কোটা হয়, তো এখানে যেগুলো যে কটা সার্কুলার দেওয়া হয়েছে প্রত্যেকটা সার্কুলারের ক্ষেত্রে যদি আমাদের এটিএম এবং শারীরিক প্রতিবন্ধী কোটা থাকে তাহলে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবো। নহেতু এইখানে যেই জেলাগুলোর নাম দেওয়া আছে এই জেলাগুলো আওতাভুক্ত হলে আমাদের এখান থেকে দেখতে হবে, এখানে যে কোট, এখানে যে পদ দেওয়া আছে পদের পাশে আমাদের এই রেস্ট্রিকশনগুলো দেওয়া আছে, কোন পদে কোন জেলাগুলো রেস্ট্রিকশন দেওয়া আছে আমরা একটু দেখে নেবো এখান থেকে। দেন 4 নম্বর হচ্ছে অফিস সহায়ক, এই পদে 9 জন লোক নিয়োগ করা হবে, বেতন গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল হচ্ছে 8,250-20,010 টাকা পর্যন্ত। দেন দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, মাধ্যমিক স্কুল তার মানে এসএসসি পাশ হলেই হবে আমাদের এখান থেকে, এসএসসি বা সমমান হলেই হবে। এবং এখানেও সেম, এখানে যে জেলাগুলোর নাম দেওয়া আছে এই জেলাগুলোর ভিতরে হলে কোটা না থাকলে আমরা এখানে আবেদন করতে পারবো না। দেন এখানে শর্তাবলী তারা বলে দিয়েছে, বয়স সীমা 29-10-2020 তারিখে 18-30 বছরের মধ্যে হতে হবে, যদি আমাদের কোটা থাকে সেক্ষেত্রে 18-32। কোন কোটা, যদি মুক্তিযোদ্ধা পুত্র বা কন্যা সন্তান হয়ে থাকে, নাতি নাতনি হলে কিন্তু হবে না, পুত্র এবং কন্যা হতে হবে, অথবা শারীরিক প্রতিবন্ধী যদি থাকে তাহলে 18-32 এর মধ্যে আবেদন করতে পারবো। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদবিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, আমাদের এই যে এখানে 2 নম্বর পত্র দেখতে পাচ্ছি, এই পদে আমাদের যদি আমরা বিভাগীয় প্রার্থী হই সেক্ষেত্রে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবো। দেন বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো রকম এফিডেভিট, বয়স যদি এদিকে দিক হয় তাহলে এখানে আবেদন করার কোনো দরকার নেই, আমাদের এখান থেকে কিন্তু বের করে দেবে। দেন বিভাগীয় প্রার্থী বলতে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এবং এর আওতাধীন এমইও দপ্তর সময়ে রাজস্ব খাতভুক্ত পদে কমপক্ষে 2 বছর স্থায়ী বা অস্থায়ী চাকরিরতকে বোঝাবে। তো এখানে বুঝতে পারছেন যে আমাদের যে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর লাগবে, তো বিভাগীয় প্রার্থী কারাগণ্য হবে এইখানে যেটা বলছে, 2 বছর কমপক্ষে আমাদের সেখানে স্থায়ী বা অস্থায়ীভাবে চাকরিরত থাকতে হবে। যেখানে যেটা বলছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এবং এর আওতাধীন, ঠিক আছে, একটু দেখে নেবেন। দেন 2 নম্বর হচ্ছে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তাবলী।
তো কিভাবে আবেদন করব সেটাও তারা এখানে বলে দিয়েছে। পরীক্ষা অংশগ্রহণ যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের তারা যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছে নিজস্ব ওয়েবসাইট dmlc.gov.bd এই ওয়েবসাইটে যেতে হবে, তারপরে আমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তো এই ওয়েবসাইটে গিয়ে আমরা সমস্ত তথ্য পেয়ে যাবো। তো এই সার্কুলার সোর্সটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো একটা লিঙ্ক, সেই লিঙ্ক থেকে সমস্ত তথ্য আপনি দেখে নিতে পারেন। তো অনলাইনে আবেদন আমরা কবে থেকে স্টার্ট করতে পারবো, 24/9/2020 সকাল 10টা থেকে আমাদের অনলাইনে আবেদন স্টার্ট করতে পারবো। তো 24 সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে এবং শেষ যে তারিখটা কতদিন পর্যন্ত আবেদন করতে পারবো, 29/10/2020 বিকাল 5টা পর্যন্ত। তো 24/9/2020 থেকে শুরু হবে এবং 29/10/2020 ওই দিন বিকাল 5টা পর্যন্ত আমরা আবেদন করতে পারবো। তো আবেদনের যে ফি সেটাও তারা এখানে বলে দিয়েছে, ক্রমিক নম্বর 1 এবং 2 এই পদের জন্য 112 টাকা সার্ভিস চার্জ সহ লাগবে এবং ক্রমিক নাম্বার 3 এবং 4 এই দুইটা পদের জন্য সার্ভিস চার্জ সহ আমাদের 56 টাকা লাগবে। এবং এই পেমেন্ট কমপ্লিট করতে হবে কখন, অনলাইনে আবেদন যখন করব তখন থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে আমাদের এই পেমেন্টটা কমপ্লিট করতে হবে। তো তারপরে 3 নম্বর বলছে, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করে আবেদন করতে হবে এবং উক্ত অনুমতি পত্র মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। যদি আমরা চাকরিরত থাকি অলরেডি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হই সেক্ষেত্রে অবশ্যই অনুমতি নিতে হবে। দেন আমরা 4 নম্বর দেখতে পাচ্ছি, মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। আমরা মৌখিক পরীক্ষার সময় সমস্ত মেইন কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে যাব। নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো দৈনিক বা ভ্রমণ ভাতা প্রদান করা হবে না, তো পরীক্ষা অংশগ্রহণ করলে কোনো রকম ভাতা তারা দিবে না সেটাই বলছে। আবেদনকারী মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যা হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। তো আমাদের যে সার্টিফিকেট সেটা দেখাতে হবে। দেন 7 নম্বরে নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য কোঠা সহ সরকারের প্রচলিত সর্বশেষ বিধিবিধান অনুসরণ করা হবে। 8 নম্বর বলছে, বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তো এটা হ্রাসবৃদ্ধির ক্ষমতা তাদের নিজেরই আছে, আমরা অনেকেই হয়তো জানি। 9 নম্বর হচ্ছে, নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তি সংশোধন বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তো এই ছিল তাহলে আজকে ফুল সার্কুলারটা সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস ঢাকা। তো এখানে ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে। তো তাহলে 4টা পদের অধীনে মধ্যে দেখতে পাচ্ছি 26 জন লোক নিয়োগ করা হবে, যেটা বিস্তারিত আমরা দেখলাম। তো এখন অনলাইনে যদি আমরা এই সাইডে যাই তাহলে কিন্তু আবেদন করতে পারবো না, কারণ আজকে আমি যখন ভিডিও ক্রিয়েট করছি তখন হচ্ছে 13/9 আবেদনটা শুরু হবে 24/9/2020। তো তারপরে আমি পরবর্তী একটা ভিডিওতে ক্রিয়েট করে দেখাই দেবো, যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল আবেদন করে দেখাই দেবো, আশা করি সমস্যা হবে না। তো তাহলে এই বিষয়ে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আল্লাহ হাফেজ।